হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে যেই অ্যাপ্লিকেশনটি হুবহু টিকটকের মতো তো যেহেতু টিকটক কথাটা চলে আসছে তো প্রথমে আপনাদেরকে কয়েকটি কথা বলি টিকটক এমন একটি অ্যাপ্লিকেশন যেটা গুগল প্লে স্টোরে প্রায় টু বিলিয়ন লোক ডাউনলোড করেছে আর মান্থলি প্রতি মাসে এখানে দেখা যাচ্ছে আটশো মিলিয়নের ওপর অ্যাক্টিভ ইউজার রয়েছে আর এই যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু একটা চাইনিজ অ্যাপ্লিকেশন এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আর এই টিকটক অ্যাপ্লিকেশন অনেকদিন আগে কিন্তু একবার ছিল যে এটা নাকি ব্যান করে দেওয়া হবে ইন্ডিয়া থেকে তো এই নিউজগুলো আমরা মোটামুটি কিন্তু জানি এবার চলে আসি ইউটিউবের নতুন অ্যাপ্লিকেশনটাকে নিয়ে তো ইউটিউব শর্টস নামে একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করবে খুব শীঘ্রই তো এই ব্যাপারটা সবাই জানতে পেরেছে একটা আর্টিকেলের মাধ্যমে ইউটিউবের একটা ইমপ্লোমেন্ট মানে যে কাজ করে ইউটিউবের একজন সে পোস্ট করেছে একটা আর্টিকেল যেখানে উনি বলছে যে একটা ঠিক হুবহু টিকটকের মতো একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাইছি কারণ দেখুন টিকটক সব থেকে কিন্তু এখন জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে কারণ এখানে জনসংখ্যা অনেক লোকে কিন্তু টিকটকে আসছে আর টিকটক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে কি করছে মানুষ যে ভিডিও দেখছে সেই কিন্তু আবার ভিডিও তৈরি করছে সেখানে কিন্তু আমাদের যে ইউটিউব রয়েছে সে কিন্তু না ইউটিউবে কিন্তু লং রেঞ্জের সব ভিডিওগুলো রয়েছে সেই দিক থেকে কিন্তু ইউটিউব অনেকটাই জনপ্রিয় আর সব থেকে বড় কথা হচ্ছে ইউটিউবকে মানে কন্ট্রোল করে গুগল তো এটা আমাদের গুগলেরই প্রোডাক্ট কিন্তু টিকটকটা গুগলের প্রোডাক্ট নয় সেই ক্ষেত্রে ইউটিউব যদি নিজেই অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারে শর্ট অ্যাপ্লিকেশনটা যেখানে টিকটকের মতো সুন্দর সুন্দর ভিডিও মেক করা যাবে সেটা করতে পারলে কি হবে গুগল ওটাকে অপটোমাইজ করতে পারবে তো সফটওয়্যারটা খুব সুন্দরভাবে এটা আশাবাদী রাখা যাচ্ছে এবং সেই সফটওয়্যারে কিন্তু অনেক এক্সট্রা ফেসিলিটি টিকটকের থেকে বেশি কিন্তু পাওয়া যাবে তাছাড়াও কি বলুন তো টিকটকে কি হয় আমরা একটা মানে নিয়ম বিধির মধ্যে চলাফেরা করতে পারি যে এই এই গানগুলো যেগুলো টিকটকে রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি বা আমরা নিজেরা গান ওখানে এডিটিং করে এক্সপোর্ট করে আমরা ছাড়তে পারি সেই ক্ষেত্রে ইউটিউব যেই অ্যাপ্লিকেশানটা নিয়ে আসছে ওরা কি বল করবে বলুন তো লাইসেন্সপ্রাপ্ত গান আপনাকে দিয়ে দেবে আপনি সার্চ করে অ্যাভেলেবেল গানের লিস্ট পেয়ে যাবেন সেই গানে কিন্তু শর্ট ভিডিও মেক করতে পারবেন এবার কি বলুন তো যে দেখুন প্রচুর ইউজার যখন অন্য প্ল্যাটফর্মে চলে যায় তখন এই যে ইউটিউব রয়েছে ইউটিউবের তো মনে মনে ভাবছে আমরা অলরেডি এত বছর ধরে এত অডিয়েন্স নিয়ে রয়েছে সেই অডিয়েন্স অন্য জায়গায় চলে যাচ্ছে কারণ দেখুন টিকটকে যারা চলে যাচ্ছে তাদের কিন্তু অধিকাংশ এমবি বা নেট যেটা রয়েছে সেটা কিন্তু টিকটকে নষ্ট হয়ে যাচ্ছে বা তারা খরচা করে ফেলছে যার জন্য তারা কিন্তু আর মানে ইউটিউবে আসছে না ইউটিউবে কি বলুন তো যারা একটু কমেডি রিলেটেড যেসব চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে টিকে রয়েছে এই কারণে কারণ দেখবেন বেলা শেষে আমরা যখন কোনো কাজ বাজ করি বা কোনো কিছু বেলা শেষে যখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে ইউটিউবে আমরা যখন ভিডিও দেখতে আসি তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখা গেছে আমরা কমেডি বা হাস্য টাইপের বা গান এগুলো দেখতে বেশি ভালোবাসি যার জন্য দেখা যাচ্ছে যে আমরা ইউটিউব থেকে বেশিরভাগ টিকটকেই শিফট হতে ভালোবাসি যে অল্প টাইমের মধ্যে আমরা মনে খুশিটাকে বেশি আনতে পারছি তো খুব শীঘ্রই এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করছে ইউটিউব শর্ট অলরেডি অনেক ইউটিউবার এটা সম্বন্ধে বলেছে আর আমি এখানে আমার ব্যক্তিগত মতামতে বলতে কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা এমন হতে পারে স্টোরি ট্যাপ থাকতে পারে যে আপনি ছোট্ট শর্ট স্টোরি দিতে পারেন বা কিছু এক্সট্রা স্ট্যাপ থাকতে পারে কোনো পোস্ট করতে পারবেন কোনো পোল আর কি দিতে পারবেন পোল আর কি যেগুলো বলে মানে মানুষের ভোট নিতে পারবেন তাছাড়াও এক্সট্রা ফেসিলিটি বলতে থেকে বড়ো কথা এটা গুগলের প্রোডাক্ট সেই ক্ষেত্রে আপনি কোনো সমস্যা হলে আপনার অ্যাকাউন্টে আপনি গুগলের সাথে সরাসরি কম মানে জানাতে পারবেন তাদেরকে সমস্যা তাছাড়াও এখানে ক্রিয়েটরদের দিকেও হয়তো দেখা হবে যদি ভিডিও মনিটাইজ করা যায় কারণ গুগলের কাছে ইনকাম দেওয়ার মতো ক্ষমতা গুগলের অনেক বেশি কারণ ওদের অ্যাডভার্টাইজ যে বেসটা রয়েছে সেটা অনেক বড়ো সেক্ষেত্রে যদি ক্রিয়েটরদের ইনকাম দেয় সেক্ষেত্রে অনেক ক্রিয়েটর কিন্তু ইউটিউব শর্টে চলে আসবে তো সেই ক্ষেত্রে কী হবে টিকটক কিন্তু একটু মানে ডাউন এবার হয়ে যাওয়ার টিকটকের চান্স আছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় আপনাদের মতামত কমেন্টে জানান যে আপনারা কতটা এক্সাইটেড এই ব্যাপারটাকে নিয়ে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে পুরো ব্যাপারটিকে জানিয়ে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে একটাই কথা বলবো আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন নল বাংলা ঠিক চ্যানেল সাথে সদা সর্বদা ছুটে থাকুন